আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্তভাবে সিরিজ জিতল বাংলাদেশ। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স ছিল দেখার মতো। খুব সুকৌশলে কাটার বোলিং করে অনায়াসে বাগে এনেছেন আইরিশ ব্যাটসম্যানদের। ধারাভাষ্যকরা মুস্তাফিজের পারফরমেন্স দেখে পুরোই হতবাক। তারা একে অপরকে বলাবলি করছে, মুস্তাফিজ ইজ ব্যাক। এবার আইরিশ ব্যাটসম্যানদের এক প্রকার নাকানি চুবানি খাইয়েছে মুস্তাফিজুর রহমান। এই ম্যাচে টোটাল চারটি দুর্দান্ত উইকেট নিয়েছেন তিনি। তিনি হয়েছেন ম্যাচ সেরা। বিগত কয়েকটি ম্যাচে নিজের পারফরমেন্স নিয়ে অনেকটা হতাশায় ভুগছিলেন মুস্তাফিজ। তবে গতকালকের লাস্ট ওয়ানডে ম্যাচে সেই পুরনো ছন্দ নিয়ে ইংল্যান্ডের মাঠ কাঁপিয়ে সকলকে অবাক করে দিয়েছেন রীতিমতো। তো সুপ্রিয় দর্শক, গতকালকের ওয়ানডে ম্যাচে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের ব্যক্তিগত মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।